আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটু আলোচনা করব যে আপনি ইউটিউবে কি ধরনের চ্যানেল খুলবেন ইউটিউবে আসলে আপনি সব রকমেরই চ্যানেল খুলতে পারেন তবে আপনি যে বিষয়ে ভিডিও আপলোড করতে পারবেন যে বিষয়ক ভিডিও করতে পারবেন সেই বিষয়ক চ্যানেল আপনি খুলতে পারেন যেমন ধরা যাক যে আপনি কৃষি বিষয়ে চ্যানেল খুলতে পারেন আপনি মাছ চাষ বিষয়ে খুলতে পারেন আপনি কবিতা আবৃত্তি বিষয় হতে পারে স্বরচিত কবিতা নাচের চ্যানেল ছবি আঁকার চ্যানেল আপনার লোকসঙ্গীতের চ্যানেল হতে পারে লোকনাটকের চ্যানেল হতে পারে আপনার যাত্রা বিষয়ক চ্যানেল হতে পারে আপনার ধরেন যে হেরিটেজ নিয়ে যে ইতিহাস ঐতিহ্য এগুলো নিয়েও হতে পারে কারণ আমাদের দেশে প্রচুর ঐতিহাসিক জায়গা রয়েছে এবং অনেক পুরনো মসজিদ মন্দির রয়েছে হ্যাঁ পুরোনো জায়গা রয়েছে সেগুলো নিয়েও আপনার চ্যানেল হতে পারে অর্থাৎ যে কোনো রান্না বিষয়ক চ্যানেল আপনি করতে পারেন অর্থাৎ আপনি যে বিষয়ে চ্যানেলটা মানে ভিডিও আপলোড করতে পারবেন সেই বিষয়ক চ্যানেল আপনি খুলবেন এবং সেরকমই নাম একটা ঠিক করবেন যদি এমন হয় যে আপনি রান্না বিষয়ক ভিডিও দিতে পারবেন তাহলে রান্না বিষয়ক একটা নাম রাখবেন যে আপনার নামে নাম দিয়ে হতে পারে বা যে কারো নামে যে অমুক কিচেন হ্যাঁ এমন হতে পারে তো যাই হোক যে কোনো বিষয়ে আপনার চ্যানেল হতে পারে এবং এর জন্য প্রচুর দর্শক রয়েছে আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিতে পারি যে একজন বৃদ্ধা তিনি ভারতীয় অনেক বয়স তিনি ডিম আর আলু রান্না করেছেন শুধুমাত্র এর চেয়েই অনেক লক্ষ লক্ষ ভিউ হয়েছে তিনি আলু সেদ্ধ করছেন আলু ছিলছেন আলুটাকে ভেঙে মশলা দিয়ে ভুনা করলেন তারপর ডিম সেদ্ধ করলেন ডিমের খোসা ছাড়াচ্ছেন হ্যাঁ এত দীর্ঘ একটা ভিডিও দিয়েছেন অথচ এটা এত ভিউ হয়েছে তো ভিউ আপনার ভিডিও অনেক ভিউ হবে এই জন্য যে যেমন ধরা যাক যে শাক ভাজি হ্যাঁ যেমন ধরা যাক যে পাট শাকের ঝোল এগুলো তো পৃথিবী ইংল্যান্ডে এটা হয়তো খায় কিনা আমরা জানি না তাই না তো আমাদের অনেক বিষয় রয়েছে আমরা চ্যানেল খুলতে পারি আপনারা খুলতে পারেন এবং সেই বিষয়ক ভিডিও আপনারা আপলোড করবেন অর্থাৎ আপনি আগে নিজে নিজেই নিশ্চিন্ত হবেন নিশ্চিত হবেন যে আপনি কোন বিষয়ক ভিডিও দিতে পারবেন সেই বিষয়ক আপনি একটা চ্যানেল খুলতে পারেন যেমন রান্না বিষয়ক চ্যানেল তো খোলেই যায় যে প্রতিনিয়ত আমরা খাওয়া দাওয়া করছি রান্না করতে হচ্ছে আলু ভর্তা যে করা হয় আমরা তো দেখেছি এক এক বাড়িতে এক এক রকমভাবে আলু ভর্তা করা হয় তাই না তো এই আলু ভর্তাটার কীভাবে হচ্ছে করছেন সেটা ভিডিও আপনি আপলোড করতে পারেন অর্থাৎ যে আপনি কোন বিষয়ে আপনি ভিডিও আপলোড করতে পারবেন এবং আপনার সময় সুযোগ রয়েছে সেই বিষয়ক একটা চ্যানেল খুলবেন এবং সেখানে অনেক বেশি ভিডিও দেবেন যাতে করে আপনার অনেক বেশি ভিউ হয় আপনি যদি ছবি আঁকা ভালো জানেন ছবি আঁকা শেখাতে পারেন আপনি যদি ভালো গণিত জানেন তাহলে আপনি গণিত শেখাতে পারেন আপনি যদি সমাজবিজ্ঞানে ভালো হন সাধারণ জ্ঞানে ভালো হন বা আপনি এমন একটা চ্যানেল খুলতে পারেন যেখানে বিশ্বের যে আমরা দেখি না অনেক সময় রাস্তায় ফেরি করে বই বিক্রি হয় যে অজানাকে জানুন হ্যাঁ একশো একটি প্রশ্ন রয়েছে তার উত্তরও রয়েছে সেই বইয়ে হ্যাঁ পাঁচ টাকা দশ টাকায় বিক্রি হয় অনেক আগে দু টাকা করে সেই বইগুলো বিক্রি হতো মাইকিং মাইক লাগিয়ে বিক্রি হতো এবং অনেক মানুষ কিনতেন তো যাই হোক তো আপনি অনেক বিষয়ে চ্যানেল করতে পারেন সেটা আপনাকে একটু ভেবে নিতে হবে যেমন ধরা যাক যে যে আপনার নদী বিষয়ক চ্যানেল খুলতে পারেন তারপরে আপনার ধরেন যে সাহিত্য সংস্কৃতি বিষয়ক আপনি চ্যানেল খুলতে পারেন হ্যাঁ তারপরে এই যে উপজাতি সংস্কৃতি এ বিষয়ে আপনি চ্যানেল খুঁজতে পারেন হ্যাঁ উপজাতি সংস্কৃতির মধ্যে তো অনেকগুলো ভাগ ভাগ আছে যে উপজাতিদের গান এটা আলাদা চ্যানেল হতে পারে শুধু গান থাকবে তারপরে ধরা যাক যে উপজাতিদের নাচ শুধু নাচ থাকতে পারে হ্যাঁ তো এরকম অনেক চ্যানেল আপনি খুলতে পারবেন তবে প্রথমে আপনি একটা চ্যানেল খুলবেন যে বিষয়ে আপনি ভালো অনেক ভিডিও আপনি আপলোড করতে পারবেন এবং আপনার জন্য দেয়া সহজ হ্যাঁ যেটার জন্য আপনাকে গোটা দেশ ঘুরে বেড়াতে হবে এই রকম চ্যানেলটা পরে ভাববেন কারণ একটা চ্যানেল খোলার পর সাব চ্যানেল আবার খোলা যায় তো প্রথমত আপনি আগে নির্ধারণ করুন নিশ্চিত হন নিজে যে কোন ভিডিও আপনি দিতে পারবেন ভিডিওর বিষয়ে নির্বাচন করে সেই বিষয়ের সঙ্গে সম্পর্ক রেখে আপনি আপনার চ্যানেলের নাম রাখতে পারেন যেমন ধরা যাক যদি আপনি কবিতা বিষয়ক চ্যানেল খোলেন তাহলে কবিতা এবং কবিতা এটা কিন্তু ইংরেজি বর্ণে আপনি আপনার চ্যানেলটা লিখবেন আর কি এটা করবেন আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ভিডিওগুলো আপলোড করবার পর এগুলো কিন্তু পাবলিশ করবার পর এটা কিন্তু শেয়ার অপশন পাবেন সেই শেয়ার কিন্তু করতে হবে এই শেয়ার করবার জন্য অনেকগুলো সোশ্যাল সাইট রয়েছে এবং খুব হাই র্যাঙ্কিংয়ের সাইট সেগুলো আপনি আইকনগুলো পেয়ে যাবেন এবং সেটা আমি আগেই বলে রাখছি যে কি কী সাইটগুলো ভালো আর কি এবং আপনার ইউটিউবের সঙ্গে কানেক্ট করা আছে যে আপনি পাবলিশ করার সঙ্গে সঙ্গেই আপনি সেগুলো শেয়ার করতে পারবেন যেমন প্রথমত ফেসবুকে শেয়ার করবেন অর্থাৎ তাহলে আপনার একটা ফেসবুক আইডি থাকতে হবে তারপরে আপনি ব্লগারে আপনার একটা ব্লগ থাকতে হবে আপনি যে নামে চ্যানেল খুলবেন সেই নামেই কিন্তু আপনি একটা ব্লগ খুলবেন আর কি তারপরে ইউটিউব আর গুগল প্লাস এগুলো অটো নিয়ে নেবে আপনার ওই যে ইমেইলের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসেই আপনার নিয়ে নেবে টুইটারে নিয়ে নেবে গুগল প্লাসে নিয়ে নেবে আচ্ছা এছাড়া আপনাকে চ্যানেল খুলতে হবে হচ্ছে মানে সরি মানে রেজিস্ট্রেশন করতে হবে লিঙ্কডিন তারপরে টামলার তারপরে আপনার আপন তারপরে লাইফ জার্নাল এগুলোর সঙ্গে কিন্তু ইউটিউবের কানেক্ট করা আছে আপনি পাবলিশ করার সঙ্গে সঙ্গে এগুলোতে আপনি শেয়ার করতে পারবেন তো আপনি যে এই যে সাইটগুলোতে রেজিস্ট্রেশন করবেন এই রেজিস্ট্রেশন করবারও অনেকগুলো নিয়ম আছে আর কি সেটাও আপনাকে জানতে হবে তো সেরকম ভিডিও আমরা আরও আপলোড করব তো এই আপনি পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের যে ভিডিওটা আপনি দেখছেন এই ভিডিওর নিচে দেখবেন সাবস্ক্রাইব লেখা আছে সেখানে আপনি একটু ক্লিক করবেন এবং পাশে একটা বেল বাটন রয়েছে সেখানেও আপনি ক্লিক করবেন তাহলে আপনি পরবর্তী ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন আর এই ভিডিওর নিচে লিংক দেয়া রয়েছে যে ইউটিউবে চ্যানেল খুলবার পূর্ব প্রস্তুতি এখানে আমরা কয়েকটা পয়েন্ট দিয়ে রেখেছি সেগুলো আপনি একটু পড়ে নেবেন আর কীভাবে ইউটিউবে চ্যানেল খুলবেন সেরকম একটা ভিডিও দেওয়া আছে সেটারও লিংক দেওয়া আছে এখানে সেটাও আপনি একটু দেখে নেবেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এছাড়াও আপনার যদি চ্যানেল খোলা নিয়ে এবং চ্যানেলের নাম কেমন হবে বা আপনার কোনো যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনি এই ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে আপনি প্রশ্ন লিখবেন আমরা সেটার জবাব দ্রুত দিয়ে দেব আর কি আর শুধু তাই নয় যদি আপনি চান যে আপনার মেইলে আমরা এর বিস্তারিত লিখে পাঠাবো তাহলে মেইল মেইলে অ্যাড্রেসটা দিতে হবে সেখানে আর কি যাই হোক সে ততদূর পর্যন্ত হয়তো আপনাকে যেতে হবে না আপনি আমাদের ভিডিওগুলো দেখলেই অনেকটা ধারণা হয়ে যাবে তো ইউটিউবে কাজ করবার জন্য আমরা বলছি এই জন্য যে ইউটিউবে আপনি কাজ করবেন কিন্তু এর জন্য ইউটিউবকে কোনো টাকা পয়সা দিতে হবে না যেমন ধরা যাক যে আপনার যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে কিন্তু ডোমেন চার্জ হোস্টিং চার্জ আপনাকে প্রতি বছর দিতে হবে যেমন আমার নিজের একটা দুটো ওয়েবসাইট রয়েছে একটা আর্কাইভ রয়েছে প্রতি বছর এক একটার জন্য আমাকে পনেরো হাজার টাকা ডোমেন চার্জ এবং হোস্টিং চার্জ দিতে হয় তো সেখানে আমি আবার মাত্র সামান্য স্পেস নিয়েছি অথচ ইউটিউব আপনাকে আনলিমিটেড স্পেস দিয়ে দিয়েছে তা এবং এর জন্য ইউটিউবকে আপনাকে প্রতি বছর কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না তো আপনার একটা অনেক বড় সুযোগ রয়েছে আপনি এই সভ্যতার একজন আধুনিক মানুষ আপনার মতবাদ প্রচার আপনার নিজস্ব দক্ষতা প্রচার আপনার প্রতিবেশীর দক্ষতা প্রচার করবার একটা সুযোগ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই ইউটিউবের মাধ্যমে এবং ইউটিউবে আরেকটা কথা বলা দরকার সেটা হচ্ছে যে ফেসবুকে আপনারা দেখবেন যে ইউটিউবে আয় করি এরকম একটা পাবলিক গ্রুপ রয়েছে এখানে আপনি জয়েন করবেন ইউটিউবে আয় করি এই গ্রুপে আপনি জয়েন করবেন জয়েন করার পর আপনি আপনার ভিডিওর লিংক এই পাবলিক গ্রুপে দিয়ে দেবেন তাহলে এখানে যারা মেম্বার আছেন তারা আপনার এই ভিডিওগুলো দেখবেন এবং আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর সেই সঙ্গে আপনিও ওই গ্রুপের যে মেম্বাররা যাদের চ্যানেল রয়েছে তাদের চ্যানেলগুলোও সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবার জন্য কোনো অর্থ ব্যয় হয় না কিন্তু সাবস্ক্রাইব দরকার আছে এই জন্য যে এক হাজার সাবস্ক্রাইব না হলে তাহলে কিন্তু আপনি বিজ্ঞাপন পাবেন না অর্থাৎ আপনার চ্যানেলটা যখন র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে এবং আপনার সাবস্ক্রাইবার যখন এক হাজার হয়ে যাবে এবং ওয়াচ টাইম চার হাজার ঘন্টা হয়ে যাবে তখন কিন্তু আপনি একটা মানে বিজ্ঞাপন পাবেন তাহলে বিজ্ঞাপন পেলে একটা বাড়তি আয়ের পথ আপনার হয়ে যাচ্ছে হ্যাঁ সেজন্যে আমরা সবাই সবার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবো তাই না এবং ভিডিওগুলো দেখব তো যাই হোক আপনি কি ধরনের চ্যানেল খুলবেন সেটা আপনি আগে নিশ্চিত হয়ে যান এবং তারপরেই আপনি আপনার চ্যানেল খুলুন এবং ভিডিও চ্যানেলগুলো কিভাবে আপলোড করবেন সেগুলো তো আপনি জানতেই পারবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন কিভাবে চ্যানেল খুলবেন সেটা দেওয়া আছে কিভাবে চ্যানেল আপলোড করবেন সেগুলো আমরা বলেছি এবং আরও বলবো আর কি তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন পরবর্তী আমাদের ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুখে থাকবেন